ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট ডাবল জিরো ময়ূরপঙ্খী নামে উড়োজাহাজটি পাখির সঙ্গে আঘাতের কারণে জরুরি অবতরণ করা হয়েছে বলে বিমানবন্দর সূত্র জানায় সোমবার সকালে এ ঘটনা ঘটে তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি উড়োজাহাজটি সকাল আটটা পঁচিশ মিনিটের দিকে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় কিছু সময় পর পাখি আঘাত করায় উড়োজাহাজটি পুনরায় শাহজালালে ফিরে আসে বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন বার্ড হিট করায় উড়োজাহাজটি ফিরে এসেছে এটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিমানের হ্যাঙ্গারে পাঠানো হয়েছে নাজবিন রূপা নিউজ ডেস্ক চ্যানেল থ্রি